वेलकम बैक टू माय चैनल। आज हमें बनाते चले चिली फिस। हमें कतला फिस नहीं कतला पेटी नहीं चार पिस संगे आ कैप्सिकम काचा लंका पिंज कुचि और आ रसुन बाटा टू टेबिल चामच आदा बाटा दू टेबिल चामच हमें नब डिम तो लागे स्वाद मतो नून हलुद चीनी और धनिया पाता हमें ऐड करब। हमें साथे नहीं गोलमरीच गुड़ो साथे आछे सोया सस विनेगार चिली सस टमाटो सस और कॉर्नफ्लावर। शुरू करा जा पैनटा हमें गरमे दिए इतने अल्प जल एड कर ल जलटा जत गरम होते अल्प नून और सामान्य परिमाण हलुद एड कर हलुदा और नूनटा देवा माछेर आँचटा एक गंध आई गंधटा केटे जाए। एबार माछटाके आस्ते आस्ते एड करब। एई आमार माछ फ्रेश एकदम धुए रेखे दिए এই মাছগুলোকে এবার আমি গরম জলে দিয়ে দেব। জলটা আমার ভালো মতোই গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছি ভালো ফুটছে। এবার আমি মাছগুলো একটা করতেই হবে। মাছগুলো অ্যাড করে দিলাম, তোমরা দেখতে পাচ্ছ আমার চারটে মাছ। খুব বেশি সেদ্ধ করব না, এক থেকে দু মিনিট আমি এটাকে জাস্ট গরম জলে একটু সেদ্ধ করে আমি এটাকে নাবিয়ে নেব। সেদ্ধটা করা এই জন্য মাছের যে কাঁটাটা আছে ওটাকে আমাকে বের করে নিতে হবে। একটু ওয়েট করছি, আমি মাছটাকে এবার নাবিয়ে নেব। আস্তে আস্তে আমাকে নাবিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ মাছের একটা আঁচড়ানি গন্ধটাও চলে যাবে আর ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে মাছটা। এবার আমি আস্তে আস্তে মাছটা নাবিয়ে একটা একটা করে কাঁটাগুলোকে আমি বার করে নেব। নিয়ে আমাকে এগুলোকে কিউবস করে কেটে নিতে হবে। একটু ঠান্ডা হলে তারপরেই করতে পারবো, একটু সময় নিয়ে আমাদের করতে হচ্ছে। তোমরাও ধৈর্য ধরে দেখছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। মাছগুলোকে আমি আলাদা করে নিলাম কেন বাটিতে অল্প পরিমাণ জলটা আছে। এবার আমি কাঁটাগুলোকে আলাদা করে নেব, নিয়ে এবার কিউব করে আমি কেটে নেব মাছটাকে। মাছটাকে কিউব করে কেটে নিয়েছি, এতে সামান্য পরিমাণ একটু মশলা অ্যাড করব ভাজার আগে, আর কিছু বাটা আদা বাটা আর রসুন বাটা। এটা আদা বাটা আমি এক চামচ আদা বাটা অ্যাড করলাম, সাথে আমি অল্প পরিমাণ রসুনটা অ্যাড করব যাতে। এবার আমি এতে কর্নফ্লাওয়ার নুন সয়া সস আর ভিনিগার, এই আমার ভিনিগার সাথে নুন সয়া সস আর ডিম, একটা ডিমই আমি এতে অ্যাড করব। চলো তাহলে এবার আস্তে আস্তে অ্যাড করা যাক। আমি ডিমটা ফাটিয়ে নিয়েছি আর এর মধ্যে এবার কর্নফ্লাওয়ার স্বাদ মতো নুন আর সয়া সস অল্প দিয়ে সামান্য পরিমাণ গোলমরিচ দিচ্ছি। সে মাছটা শুধু ভাজাও খাওয়া যাবে, খুব ভালো লাগবে ভাজা খেতে, মানে পাকোড়া টাইপ যেটা হয় ওটাও খেতে ভালো লাগবে। কর্নফ্লাওয়ার দিয়ে আমি ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। চলো মাখিয়ে নিয়ে আমি তোমাদের দেখাচ্ছি জিনিসটা কিভাবে তৈরি হয়। মাছটা খুব নরম তো তাই আমি এটা আলাদা করে আমি একটুখানি রেখে আমি আবার ব্যাটারটা আলাদা জায়গায় একটু গুলে আমি তারপর মাছটাকে ওর মধ্যে ডিপ করে এবার ভাজবো। মাছটাকে আমি ভালোভাবে ডিপ করে নিচ্ছি। হ্যাঁ, সব মাছ রেডি। এবার হচ্ছে সাদা তেলে আমি এটাকে ভাজবো। আমি ফ্রাইং প্যানটা দিয়ে দিয়েছি, এবার গ্যাসও অন করা আছে, সাদা তেলও অ্যাড করে দিলাম। এবার আমি এগুলোকে একটা একটা করে ভেজে নেব।
খুবই নরম মাছটা হয়ে গেছে, তাই সাবধানে করতে হবে। একটা একটা করে আমি মাছগুলো তেলে দিয়ে দিচ্ছি। খুব ভালো লাগে খেতে এই ডিশটা, তোমরা ভেটকি মাছেও হয় দেখেছো হয়তো, করেওছো অনেকে, খেয়েওছো। আমি তাই কাতলা মাছে ট্রাই করলাম। আস্তে আস্তে আমি এগুলোকে উল্টে নিলাম, যতক্ষণ না একটু লাল লাল হচ্ছে আমি ভাজবো এটাকে, পুড়ে না যায় সেটাকেও খেয়াল রাখতে হবে। আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি কড়াতে মানে ফ্রাইং প্যানে আমি একটু রসুন অ্যাড করব। ফার্স্টই রসুনটা অ্যাড করে দিচ্ছি, রসুনটা একটু নাড়াচাড়া করে নেব। এবার পেঁয়াজ আর ক্যাপসিকামটা যে কিপ করে কাটা আছে সেটা অ্যাড করব, সাথে দুটো আমি কাঁচা লঙ্কাও অ্যাড করেছি, আমি অ্যাড করে দিলাম। এবার এইটাকে ভালো করে ফ্রাই করতে হবে, যাতে একটু নরম আর একটু বাদামি কালারটা আসবে। বাদামি কালারটা আসলে তারপর আমি নুন অ্যাড করলাম, স্বাদ মতোই কিন্তু নুনটা দিতে হবে, আর নুনটা একটু বুঝে শুনেই দিতে হবে, কারণ এতে আমি সয়া সসও দেবো, সয়া সসটাও একটু নুন চায়। একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, ভালো করে নাড়াচাড়া করে বাদামি কালার এলেই আমি এতে এক এক করে সব রকম সসও অ্যাড করব। তার আগে আমি আদাটাও যে বেটে রেখেছি, আমাকে কিন্তু 1 টেবিল স্পুন আদাও এতে অ্যাড করতে হবে, তবেই কিন্তু গ্রেভিটা খুব সুন্দর খেতে লাগবে। অ্যাড করে দিয়েছি, গ্যাসটা একটু আমি কমিয়ে নিলাম। দেখছো তোমরা সয়া সস আমি অ্যাড করছি, সয়া সস 1 থেকে 2 চামচ অ্যাড করবে, সাথে কিন্তু টমেটো কেচাপটাও দিতে হবে, টমেটো সস কেচাপ এটা আমি অ্যাড করবো। টমেটো সস একটু বেশি পরিমাণে অ্যাড করলাম, করে আমি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার একটা চিলি সসটা অ্যাড করব, একটু ব্লার হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ, জাস্ট চিলি সসটাও একটু ঝাল ঝাল হবে সেই জন্য আমি অ্যাড করছি। আর একটু ভালোভাবে মিশিয়ে নেবো সসগুলো। আমি একটা বাটিতে কিন্তু কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আগের থেকে, আর ওটা আমি জলে গুলে রেখে দিয়েছি, সেই জলটা কিন্তু এবার আমাকে অ্যাড করতে হবে বাটিতে, তবেই কিন্তু গ্রেভির থিকনেসটা আসবে। এই আমার কর্নফ্লাওয়ার গোলানো জল, ওইটা আমি অ্যাড করে দেবো, আর একটু গুলে নিতে হবে, নিচে কর্নফ্লাওয়ারটা বসে গেছে, জাস্ট এটা আমি অ্যাড করে দিলাম, সেটাকে একটু নাড়াচাড়া করে নেবো। আর অল্প পরিমাণে না আর একটু জল অ্যাড করতে হবে আমাদের, যাতে গ্রেভিটা থিকনেসও হয়, কিন্তু যখন আমরা মাছটা অ্যাড করব গ্রেভিটা তো মাছটা একটু অল্প টেনে নেবে, তাই আমার একটুখানি জলটা একটু অ্যাড করা দরকার। সামান্য পরিমাণ জল অ্যাড করলাম, করে একটু নাড়াচাড়া করে নেব, নাড়াচাড়া করে এবার আমি মাছগুলোকে আস্তে আস্তে অ্যাড করে দেবো। সামান্য একটু চিনি দিচ্ছি স্বাদ অনুসারে, চিনিটা দেওয়া কেন, ঝাল ডাল টক টক মিক্স মিষ্টি সব রকমই আছে। মাছগুলো অ্যাড করে দিয়েছি, এবার ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্রেভিটা একটু টেনে এলাম, একটু ধনে পাতা অ্যাড করলাম, ব্যাস আমার চিলি ফিস রেডি। আমি ধনে পাতাটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে নাবিয়ে নেবো।
আমার চিলি পিস রেডি, দেখতেই পাচ্ছ আমি সার্ভ করে দিয়েছি। কেমন লাগলো জানিও লাইক আর কমেন্ট করে। ধন্যবাদ।